जय राधे, जय राधे श्री राधेश्याम, जय श्री राधेश्याम। वंदे अहोम श्री गुरु श्रीयुतपदकमलम श्रीगुरोर्नवैष्णवांश्च श्रीरूपं साग्रयातं सहगणरघुनाथान्वितमयं सजीवं स्वादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দ তম অনর্পিত চরিং চিরাৎ করুণায়বতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম স্ববক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত গো শ্রী শচীনন্দন। ওম অজ্ঞানং তিমিরান্ধস্যহ জ্ঞানাঞ্জনম শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তৈস্ময় শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৈস্ময় শ্রী গুরুবে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরম আত্ম নিপ্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম। জয়তাং সুর তুপঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর বৈশ্য পদাম ভুজ রাধা মদন মোহন দিব্যাদরণ্য কল্পাদু মাধব শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব্য প্রেষ্টালিবি সেবা মান্য স্বামি শ্রীমান রাস রসাম্বি বংশী পটত কর্ষণই বেনু শরণই গোপী গোপীনাথ শ্রী শ্রীনর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়ো মধুরয়েত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে তৎপ্রক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আপন আপন গুরু গোস্বামী কি জয়। গুরু কৃষ্ণর পহন শাস্ত্রের বচনে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আপনা আপন গুরু গোস্বামীর শ্রীপাদ পদ্মে মতিরতীত হইয়া ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর ধারাবাহিক নিয়মিত শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবতর এ সান্ধ্যকালীন পাঠ প্রবচনে মি অনিল রাজকুমার সিলেট লয়াত্তপুরী আজিকার প্রবচনে হানাত আপনার কাছির সেবা হানার নিয়ে মি এ প্রোগ্রামে হানাত আহিলু। অসংখ্য ত্রুটি বিচ্যুতি মর থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিবাং। নিত্য নৈমন্তিক কর্মক্রিয়া হানতা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই চালিয়া জারগা যে হানাত একমাত্র যুক্ত থানা হানি ওইটাই গোবিন্দর শ্রীমদ ভগবত গীতার যে বাণী হানাত মাতেশীল তেষাং সতত ইুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম ধামি বুদ্ধিযুগং তাঙ্গেন মাম পর্যান্তিতে। আনতে হবা বুদ্ধিতা পেয়ে হবা বুদ্ধিতা পেয়ে তেই লেগা হবা চিন্তাধারা এটা গোবিন্দরাং হইতে গেলে গা গোবিন্দর চরণাশ্রয় ছাড়া গুরুর চরণাশ্রয় ছাড়া গোবিন্দর প্রীতি ছাড়া গোবিন্দর কৃপা ছাড়া সৎগুরুর কৃপা ছাড়া আমি ও বুদ্ধিযুগ হান সৎ বুদ্ধি হান আমি কুণ্ঠিত নও পেয়ার
তো এই সদ্বুদ্ধির নিয়ে সৎসঙ্গ করিয়া আজই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হানল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আপামর ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের কোনে গান ছেলে আমার যে বৈষ্ণব বক্তমানায় আসি তানুর নিঙে আমার নিয়মিত পাঠ প্রবচনে হান চলেছে হান আপনার কাছে আমার এ পাঠ প্রবচনে হানোর লোকে থাইয়া যে লাইভ কমেন্ট এর মাধ্যমে উৎসাহিত করানি এহানি উল্টাই সাধুসঙ্গের মূল আদর্শ হান শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী গত বৃহস্পতিবারে আমার বানক আসলো ইয়ার অজা চন্দ্রমোহন অজা তা বিশেষ কামাহানে ডাকাত থানায় পাঠ প্রবচন হান নাই আমার ভারতত্বপুরী ডাক্তর মানস সিংহ গিরকে শ্রী চৈতন্য ভাগবতর মধ্যখণ্ডর দ্বিতীয় অধ্যায়ের 245 শ্লোক পেয়া তা অধ্যয়ন করে গেছিল গা এই অধ্যয়নরত শ্লোকে হানার মাঝে আমি পেয়ার হান হরির নামে হান চৈতন্য মহাপ্রভু যেবাকা সংস্কার আন্দোলনের কা জগৎ জীবের মুক্তির কল্পে নবদ্বীপে শিবাস অঙ্গিনার মাঝে এ সংকীর্তনে হানল যেবাকা তা নুকুলিল তথাকথিত পাশণ্ডী যেটা আসিলা যেটা হরিনাম সংকীর্তনে হানায় বিরোধিতা করলা নামে হান তানু খাঙ্করানি না করলা এবং বিরূপ প্রতিক্রিয়ার কাবুলিয়া হরিনামে হান বন্দর কাবুলিয়া তানু কাজীর আশ্রয় নিলাগা স্বয়ং কাজী চৈতন্য মহাপ্রভুরে আইয়া বিচারের কাঠগড়ানি না কাবুলিয়া স্বয়ং উপাদিত আসিল ও সমস্ত পাশণ্ডী যেটা আসিলা তানুর উদ্দেশ্যমান আসিল তাই যে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ভক্তি আন্দোলন আহানল আপামর ভক্ত তারে একত্রিত করিয়া ডাক করতাল রহিয়া যে অবস্থা হান লাগিল এহানাত্ম আমি মুক্তি পেয়া আমার পাণ্ডিত্যল সমাজ যেহান চলিয়া হেছে ও ব্যবস্থা গিয়া পার্তা নাইয়া অনেকেই ডরপিয়া যেবাকা দেখলা যে চৈতন্য মহাপ্রভুরে কাজীর দরবারের তো পুরিয়া ইহা তানোর বিচারের কাঠগড়া জানা লাগতই বিচার হইতই শাস্তি হইতই এহেন অবস্থায় হয়তো চৈতন্য মহাপ্রভু ডরপিয়া এ নামে হান বাদ দিতই এহানেই অনেকেই তানু মানে লেপ করলা হান কিন্তু তেল চাইলাতা যে চৈতন্য মহাপ্রভু যেবাকা নামে হান বাদ অর্থাৎ বাধাগ্রস্ত করানিকা বলিয়া কীর্তনে হান বঙ্গ বলিয়া চৈতন্য মহাপ্রভুর প্রতি আকর্ষিত হয়ে যাবে আহি তারা চৈতন্য মহাপ্রভু কোনো ভয় ভীতি প্রদর্শন না করিয়া তা উভয়া থাই এর অর্থ আনল তাই যে যুগে যুগে যুগ অবতার হিসাবে মহাপ্রভু যুগ ধর্ম হান পালন করতে গিয়া কুম্পিত কুংহান লাগের তার শিক্ষাবান আছে তেথা দ্বাপর যেহান গেলগা সত্যত্বপুরী লালইয়া তেথা তো বাইয়া যুদ্ধ করলগা রাবণ বধ করল এবং দ্বাপরে আইয়া বধ করলগা এ বধ এহানও প্রভুর স্মরণে আছে কিন্তু এ কলিযুগে হানার মাঝে কোনো অস্ত্র না ধরিয়া প্রেম এহানল উদ্ধার করত বলিয়া যাবাগা চৈতন্য মহাপ্রভু প্রকটিত হইল এহানাত আইয়া বাধাগ্রস্ত হইলা গাহান শিবাস পণ্ডিতর গরগর মাঝে যেবাকা দেখলা যে কাজী উল তাই যৌবনর রাজা গো যেমন আমি বাংলাদেশে আসি গেলগা পাঠ পালোচনা মাইতে গেলগা আমি কোনো কিছু আহান করতে গেলে গা আমার খানি আহান বাদ্যবাদকতা থাক বাদ্যবাদকতা বলতে যদিও আমি এহান দেশ এহানাত আমি আসি আমার সংখ্যাগরিষ্ঠ যেহান অন্য সম্প্রদায় আসি কম্প্রোমাইজ করে আমার তা চলানি লাগে ঔষাধে অপির মাঝে যেবাকা
যবন রাজ্য আসিল হান্তে মাতলা তা চৈতন্য মহাপ্রভু ভিতর ঢুরপিয়া দাব দিতই তাই বেড়ার নাম ভান আর নেই তৈ এহে এই বইয়ে হানি তানু করেছিল তা শিবাস পণ্ডিত আশঙ্কা আনাছিলান যে প্রভু যে বাগা অবতীর্ণ হইল হান্তে কিসাদে অবতীর্ণ হইলে হান্তে ভক্ত তাই প্রভুরে হান নাও পাশি এই যে ভক্তের লীলা বা ভগবানের লীলা এহানার মাঝে সতত যুক্ত না কাবিল আমি গীতার শ্লোক হান পড়লে মাতলু যে অনদিরাদি গোবিন্দ বুদ্ধিযুগে হান আমার যে বেকা দিতই এ বুদ্ধিযুগে হান নেনাকা বলিয়া আমি মতি ভ্রমইলেতে নাইতই আমার চিন্তা চেতনা শক্তি হান এবং আমার ভক্তি হান আমার একত্রিত বুতুইয়া আখ্যানাত থানা লাগতই তাইলেই আমি জয়ী হইতে নাই হান এবং আমি যে হবাপদ গদ্যের জানা বলিয়া মনে আর ওহান আমি পারতা নাই হান এই নামাবাসে হানার মাঝে ভবগ্নি নির্বাপনের পদ গয়ে গ ভব মহা দাবাগ্নি নির্বাপনম চৈতন্য মহাপ্রভু প্রচার করতে গিয়া জীবরে যে হান শিক্ষা দিচ্ছে যে তুমি যে জগতে হানার মাঝে মিন যে নামে হানলো আহেসু এহান হুতে তোর দাবাগ্নি বা তোর ভিতরের যন্ত্রণা হান নির্মল হানার কান্না গই মি আহেসু হান জগৎ জীবের ভব মহা দাবাগ্নি নির্বাপনম সমস্ত জগতে হান যে ভয়াবহতার মধ্যে পড়েছি এই ভয়াবহ হান আর তুমি উদ্ধার করিয়া নিকা বলিয়া সেই জন্য ভাগবতের যে শ্লোকা হান আছে সুচিতন চরিত্র আমি তেহান মাতের হান যে কোটি জন্মে ব্রহ্ম জ্ঞানে যেই মুক্তি নয় এই কহে নামাবাসে সেই মুক্তি হয় এই যে কোটি জন্ম পেয়াও ব্রহ্ম জ্ঞান হইয়াও যে হানলো মুক্তি না পেই তারা আর মি যে প্রেম বস্তু হান অনর্পিত ইয়া আসিল বস্তু হানলো জগৎ জীবরে উদ্ধার করতো এহান আর তপাৎ হানতে এহান এই কহে নামাবাসে সেই মুক্তি হয় এ নামের আশ্রয় হান করে পারলেই আমার মুক্তি হান অপরের গা আদৌ কি আমার তা মুক্তি রঘুনন্দন ছিল রঘুনাথ দাসগোস্বামী পূর্বাশ্রমর তার যেবাকা গটপটিয়া দাতানু নামাচার্য ছিল হরিদাসর লগে তর্ক হানাত বহেছিল শাস্ত্র তর্ক হানা নিযুক্ত ছিল তার জিজ্ঞাসা হান আসিল হান প্রশ্ন হান আসিল হান কি হান বললেতে মুক্তি কিসাদে অর্হান বব মহা দাবাগ্নি নির্বাপনম বলে আমার লাহানতে মহাপ্রভুয়ে তাইলে এপি প্রশ্ন আনাহিল তাই মুক্তি কিসাদে অর্হান মুক্তি কিসাদে অর্হান হরিদাসর ঠাকুরে শাস্ত্র প্রমাণে এহান যেবাকা রঘুনাথ দাস গোস্বামীর খুড়তাক হিরণ্য গোবর্ধন তার জমিদার গো আছে জানতে তার শাস্ত্রীয় প্রমাণ ল যেবাকা হরিদাসে এ নামর রুচি এবং নামর তাৎপর্য নামর গুণ এহান যে বেকা মাতলো এহান মাতলেছিলেন এসাদে যে শাস্ত্র প্রমাণে মাতেরান বেলি রাজা গিরক যে বেকা মুহানা দে মিঙালয়া নুকুলের সময় উহানাত যত সমস্ত চর যত সমস্ত দৌলাসা দৌলে সিং বা যত সমস্ত ভয় বিতিয়ে তা থার উতা বেলি হান নুকুলানির লগে লগেই তমসা সৈন্য ওতা কাপিয়া যেসাদে পহরাহান ওর এসাদে আমার তা হৃদয়ে গর মাঝেও যে বিভিন্ন ভয়ত্ব পুরি আমি উদ্ধার না পারিয়ার ঔষাদে শুদ্ধ নাম উচ্চারিত নার পূর্বেই অর্থাৎ নামা বাসেই নাম অপরাধে না গই পাপ ক্ষয় ও জড় হয় আত্মমুক্তি হান অনা পারিয়ার শুদ্ধ নাম উচ্চারণ মুক্তকুল এহানো ইয়ারহান সুতরাং ওই প্রকার নামর পঞ্চম পুরুষার্থ তাই কৃষ্ণ প্রেম হান এ কৃষ্ণ প্রেম হান এহান কিন্তু না পেতারা তা কিসাদে বললেতে তর্কনিষ্ঠ মায়াবাদী বা আধ্যাত্মিক তানু এহান আর সঠিক এহান বুজানি নারিয়া তত্ত্ব জ্ঞান সম্পূর্ণ লাভ না হইয়া ভগবত ভক্তির উম্মেষ কোনোদিনও না ওর তত্ত্ব জ্ঞান হানতে কি হান ওহাল সমাজে বিশৃঙ্খলা নাক সমাজে বিশৃঙ্খলা নাক বলিয়া আমরা সিদ্ধান্ত দিয়া গেছি গা যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিদিং বিনা ঐকান্তিকি হরে ভক্তির উৎপাতইব কল্পতে এহান
ব্রহ্ম যা বললে মাতেছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি নিষেধ এটা বাদ দিয়া যেগৈ মন গড়া শাস্ত্রের বাহিরে কথা এটা দিতই উহানাতেই এ হরি ভক্তি হানার মাঝে ভক্তি হানা দিয়া হরি উৎপাত হান সৃষ্টিও হান এবং যে হানার মাঝে পারমার্থিক রাজ্যর এক প্রকার উৎপাতে হান বলিয়া মাতের হান। তাইলে আমার আদৌ শাস্ত্র গ্রন্থাদি আদৌ আমার পূর্বাপর রীতি নীতি এ সমস্ত ক্রিয়ায় আমি আমার সমাজ সংস্কৃতি ল যে সাদে আমি চলিয়া জিয়ার গা এহানি বলবত্থান আমার আদর্শ পথে গো আমারে আমার পরম্পরা নীতি ল দি হইতে গেছি গা। আজি শুধু বৈষ্ণব গিরিগি থানি আমি এ পিতৃপক্ষ চলাকালীন সময়ে হানার মাঝে আজি শ্রীমৎ চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত এ যে গ্রন্থ হান আলোচনা করিয়া শাস্ত্রীয় বিধানে আমি এর আগে দিয়ে আলোচনা করিয়া গেলাম গা চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজেও পিতৃ ঋণত্বপুরি মুক্ত নাকা বলিয়া পিতৃর জ্ঞাতির ঋণত্বপুরি মুক্ত নাকা বলিয়া গয়াত পিণ্ড দিল গা। তাইলে মহাপ্রভু নিজেও যে বাগা পিণ্ড দিয়া তার পেট জুনি হানাত্মপুরি পরিবারবর্গ তানুর জ্ঞাতিবর্গর উদ্দেশ্যে গয়াত গিয়া পিণ্ড দিয়া ঈশ্বরপুরী পাদরাঙ্কপুরী শুদ্ধ নামে হানানিয়া তা আজি শুদ্ধ বৈষ্ণব এ মতপথে অতি গিয়া হান। ও পরম্পরা ও ধারা নির্দেশিকায় আমিও গৌরীয় আদর্শ হান গৌরীয় মতপথ আহান ল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ দর্পণে হান চলিয়া জিয়ার গা হানতে ও পূর্বাপর লিটিং নিতিংয়ে থায়া আমিও আমার এ প্রজন্ম হানাত আহাসি আনতে আমার পূর্ব অহৈতুকি আমার যে আমার বপাও পি আসি তানুর উদ্দেশ্যে আমার তর্পণ ক্রিয়াটা করানি লাগে করিয়ার হান। কিয়া বললেতে আমি সমাজচ্যুত নাসি সমাজে জ্ঞাতির ভিতরে থায়া জ্ঞাতির অন্তর্ভুক্ত হইয়া কুল গোত্র নাসিরে সিহান্তে এহান লই আমার সমাজ দর্পণে হান চলিয়া যার গা। এহানেই শাস্ত্রীয় নীতিহান এবং এ নীতি হান আর পরম্পরা লই আমার সমাজে হান আমার চালিয়া যার গা হান্তে তর্কনিষ্ঠ ওয়া শাস্ত্রের যদি আমি এহান এসাদে উহান উসাদে করাত গেলেগাই কিন্তু মাতের তাই যে হরি ভক্তি উৎপাতই বকল্পতে ভক্তির প্রত্যেকের মাঝে আমার তা বিশৃঙ্খলা ওইতই এহান সই নেই এহানেই সত্য হান। তথ্য শুদ্ধি জ্ঞান এহান আমার থানা লাগতই তথ্য এটা শুদ্ধি আহান থানা লাগতই যে তথ্য হান তেকিসা দেহান চেতনের স্বভাব স্বতন্ত্র ব্যক্তি আগর কোনোদিন অস্বীকার করানির উপায় নেই অর্থাৎ জীব চেতন স্বভাব অনুযায়ী কিন্তু স্বতন্ত্র ব্যক্তিত্ব আকেই করতে আলাদা আলাদা আছে ও স্বতন্ত্র ভাবে অঙ্গীকার করিয়াই কিন্তু আমি আসি হান। ও প্রকার ব্যক্তিত্বের প্রভাবে ক্ষুদ্র চেতনার সত্যতা সহিত বৃহৎ চেতনা মিলিয়া যে স্বীকৃত এক জায়গাটায় হইতে গেলে আমার তা বিশৃঙ্খলা হান লাগে বৃহৎ চেতনা ক্ষুদ্র চেতনা তো সেই অপ্রাকৃত বিশুদ্ধতার বিকাশে হান জীব সহজেই মায়ামুক্ত অবস্থায় নিজ ব্যক্তিত্বের লুপ করিয়া এহান গ্রহণ করা নিহান না অপারতারা। তাই আমার পূর্বাপর গুরুর মতপথে থানা পারলেই শুদ্ধ ভক্তি হানল আমি আগে দে আগবাড়িয়া পারিয়ার এহানি পরিষ্কার মথান যেহানা নরোত্তম দাস মাতেছিল যদিও আমি এই সমাজ ব্যবস্থার মধ্যে আসি এহানার মধ্যে থাইয়া বিষয় বৈরাগ্য হান কিসা দেও না বললেতে বিষয় সারিয়া কবেই শুদ্ধ হবে মন কবে হাম হেরব শ্রীবৃন্দাবন মানে মোর উদ্দেশ্য হান থানা লাগ তুইয়া নেহান বিষয় বাসনা এটার ভিতরেও চিত্ররূপ দর্পণে হানরে মার্জনা করিয়া অর্থাৎ মি চিত্র মার্জিত বব মহা দাবাগ্নি আনাত্ম নির্বাপিত ওই নেই ভগবান কৃষ্ণের ভক্তির উদয় হান যে বেগা হৃদয় গত আহিত উহানাতে মি নরোত্তম দাস ঠাকুরের প্রবর্তনে হান আহের হান বিষয়ে সারিয়া শুদ্ধ হবে মন কবি হা মহেরব শ্রী
শ্রী বৃন্দাবন। তাইলে এই বৃন্দাবনের পথে হানা তো আমি জানাকা বুলিয়াতে কিহান করণ লাগতো আমার পূর্বাপর আত্যপুরি 5,500 বছর আগে যুদ্ধ ক্ষেত্র ভাঙার মাঝে উঠে অর্জুনের উপদেশ দেখেল গাতায় ভগবানে যে কিসা দেখো যেতে ইহান বলতে সতত কীর্ত ইয়ান্ত মাং যত্র তন্ত্র যত্র তন্ত্র দৃঢ়ব্রতা নমস্তস্য মাং বক্তা নিত্যযুক্তা উপাসতি। শত শত বিপদে তা আহিতই তি পরীক্ষাত দেনা লাগতই পরীক্ষার পড়তে ইহান কিন্তু শুদ্ধ ভক্তি ইহান এহানাত্মতি নিত্যযুক্ত ইয়াতি যদি মোর লগে থাপর গা তরে কোনো গৌ আলগরানি নাও পারতাই। তাই আমার এ সমস্ত জ্ঞান অর্থাৎ জ্ঞান মার্গ হেনাত হইতে গিয়া আমার পূর্বাপর গুরু আশ্রয়ে থাকে গুরুর যে হান মত পথ আনা হয়েছে ও মত পথে হান লই আমার তা মুঙে দে আগবাড়িয়া জানি হান এহানে উল্টাই মূল আদর্শ হান এহানে উল্টাই মূল বাপ হান। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক পাঠ প্রবচনে শিবাস পণ্ডিতর আশঙ্কা হান কি হান আসিলেন যে প্রভু যেহেতু কীর্তনান বাদ দিতই হান না কীর্তনান চলতই হান এ নির্দেশিকা হানল কিসা পাশণ্ডে তাই যেহেতু কীর্তনে হান বাদ দে নিকা বলিয়া তানুলে পইলা। তাহলে মহাপ্রভু সিদ্ধান্ত দের হান কি হান প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ জ্ঞান হইতে আরম্ভিলা জানা হইতে আরম্ভ জানাইতে আরম্ভিলা শিশির নন্দন নির্ভয়ে বেড়ায় মহাপ্রভু বিশ্বম্বর ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। প্রভু মাতের হান শ্রীবাস পণ্ডিতের যে আশঙ্কা হান তাই কি হান বললেতে যে শ্রীবাস পণ্ডিতে প্রভু যে অবতীর্ণ হচ্ছে এহান ভক্ত তাই হান্না পাসি ভক্ত তাই অনেকেই হান্না পাসি তা জানানির কাবুলিয়া সেই চৈতন্য মহাপ্রভু আহিল হান নির্ভয়ে মহাপ্রভু তার কোনো মলিনতাও নেই কোনো ভয় অথবা কোনো ধরনের ভীতি তার মধ্যে কোনো কাজ নাও করে। সর্বাঙ্গে লেপিয়া চেন সুগন্ধি চন্দন অরুণ অদর শুভে কমল নয়ন সমস্ত তার দিব্য কলেবরে গো দিব্য মূর্তিগর মাঝে চন্দনে সুশোভিত করিয়া মহাপ্রভু অরুণ ধর বেশ যে দিগম্বর বেশুগুলো আঠেরে হান দেহিয়া অনেকেই তাক লাগে পড়লাগা যে অরুণাম বড় ধর চারু কপুলং আজানু লম্বিত শ্রী বুজ যুগলম মহাপ্রভুর অর্থাৎ বেশভূষা হান মহাপ্রভুর রূপে হানতে যে কোনো বই দেখলে মহাপ্রভুর প্রতি কিন্তু আকৃষ্ট হইলা। আজি পাশণ্ডিয়ে তাই দেখতারা হানে সাথে কি দেখতে আহ মহাপ্রভু তে বেকার ডোর পেইব নাই কিয়া বলেতে মহাপ্রভু ডাক ডোল করতাল রহিয়া তার সালে আমি নবদ্বীপবাসী সময় মতো গুঞ্জানিয়ে আনানো নারিয়ার হ্যাঁ কীর্তনল কীর্তনল বিপুলইয়া থার হাতে তারে বন্ধ করি বুলিয়া আমি বারো কাজিরাঙ্গিয়া বিচার হান দিলাঙ্গা তা যে কাজি এরে আমার ধর্মর ভিতরে না পড়ে আমি যাগ যজ্ঞ ব্রতে তা করিয়ার তা সুস্থির ভাবে এগোইবার ডাক করতাল রহিয়া গাঙে গাঙে আটে আটে যে কীর্তনে তা করে এটা তো তিহানি আমার উদ্ধার করে দে বলিয়া হুতমে সময় মানাতে তা ডোর পিয়া দাব দিব গো কিন্তু এবার দিহার তা অরুণ অধর শুভে কমল নয়ন অর্থাৎ তার নয়ন যুগল হানো যেমন অরুণর ডেকি কিসা দে বললেতে অদরে কমল নয়ন কমল পদ্মের ডেকি তা স্ফুটিত উবাই আছে হান পাড়া আছে চাষর চিকুর শুভে পূর্ণ চন্দ্র মুখ স্কন্দে উপবিত শুভে মনোহর রূপ দিব্য বস্ত্র পরিধিয়া নয় অদরে তাম্বুল কৌতুকে গেলেন প্রভু ভাগীরথী কুল। মহাপ্রভু নির্ভয়ে নিজ দিদায় আজি ভাগীরথীর পারুগত গিয়া উবাইল গাহানে সাথে তার দিব্য রূপে হান লগিয়া ভক্ত পারিষদে তার লগে যতেক সুকৃতি হয় দেখিতে হরিষ যতেক পাশণ্ডী সব হয় বিমরিষ আনতে মহাপ্রভুর দিব্য রূপ হান যত দেখ তারা অতই যেমন সুকৃতি হান হই তারা আর যেতাই অত সময় ধরিয়া মহাপ্রভুরে এ কীর্তনে হান বন্ধ করে দিক বুলিয়া যেতাই লেপ করলা উতাইতে বেকার ডোর পিয়া
দাবদানিয়ে করলাম। হ্যাঁ আনতে কি হানি চৈতন্য মহাপ্রভুরে আমি যে সাদে মনাছিলাম তা আজি নামে হানার তো বিচ্যুতি আজি তুইয়া, কিন্তু আজি সেই আর তাতে মহাপ্রভু নাম হানা নাউডরিয়া তার দিব্য রূপে হানল আজি গঙ্গার তীরে গিয়া উবাই আছে গা হান। তাইলে এরে যে বিষয় হান চৈতন্য চরিত্র আমি তো সনাতন শিক্ষায় গৌরাঙ্গ মহাপ্রভু যে হান উপদেশ করেছিল জীবে তাতে কিসাতে বললেতে আমি হাবিও সীতাই সরফান কৃষ্ণের নিত্য দাস। তাহলে কৃষ্ণের তটস্থা শক্তি বেদাবেদ প্রকাশ, যে তটস্থা শক্তি ওয়ান কৃষ্ণর তা যেগণ আছে ওয়ান কিসাতে করিয়া তেতি প্রকাশ করতে হান পেইতি হান এহান আদর্শ হান। তাই সূর্যাংশ কিরণ জয়ীছে অগ্নি জ্বালাচয় স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। কৃষ্ণের স্বাভাবিক তিন প্রকার শক্তি আছে চিত শক্তি জীব শক্তি আর তাই মায়া শক্তি। তে মহামায়ায় যে বাকা আমারে গ্রাস করিয়া ধর সঠিক জ্ঞান আর নেওনির কারণে আমি কৃষ্ণরে ভুলিয়া জীবে তাই আমি কি হান করিয়া তা অন্য পথ বিপদ পথে তাদের আমি জিয়ার গাহান। তাহলে এহানাতে মাতে তা সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণানমুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে সারয়। তাহলে সনাতন যেহান চৈতন্য চরিত রূপ সনাতন শিক্ষা গৌরাঙ্গ মহাপ্রভু মাতেছিল তাহলে শিক্ষা হানতে কিসাদে আহিত ইহান গ্রন্থগত বিদ্যা হানল তেন আগুই নাই গ্রন্থগত বিদ্যা হানল হিকিয়াতি তর জটিলতা নিয়াম আকো বাড়ত ইহান। তা তো কইয়া কিহান করানি বলিতে মাতে তা সাধু শাস্ত্রে কৃপায় যদি কৃষ্ণ মুখ হয় সাধু শাস্ত্রের কৃপায় সেই জীব নিস্তরে মায়া তাহারে সারা মায়ামুগ্ধ জীবের নাহি সত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ জীবে তারে উদ্ধার করানি কা বলিয়া কৃষ্ণ বেদ পুরাণে তাহন করেছে হান এহানেই সত্য তত্ত্ব হান। চৈতন্য মহাপ্রভু না ডরিয়া যে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান মিয়া আহাসু আনতে মিতে কার ডরইতু জীবে তাইতে মোরে হান্না পিয়া ডরপি তারা তাই হান এই সত্য হান। এত বয়স শুনিয়াও বয় নাহি পাই রাজার কুমার যেন নগরে বেড়াই আর জন বলে ভাই বুঝিলাম থাক যত দেখো এই সব পলাবার পাক নির্ভয়ে চাহেন চারিদিকে বিশ্বম্বর গঙ্গার সুন্দর স্রোত পুলিন সুন্দর। হান্তে এত বয় শুনিয়া অর্থাৎ কোনো কোনো পাশন দিয়ে তাই মাত্রারা তা হা এ মাটি ডরে তাতে হইলাম তা দেহানির পর মহাপ্রভু নামে হান বাদ দেয় জীবকায় না কইথা আর নির্ভয় ওয়া দিব্য কলে বরে গেল গঙ্গার পার উপদে গিয়া আটের গা হানসে হানান্তে রাজার পুতজ্ঞ পার হইয়া উপে গিয়া সাহস করিয়া বুগ্গ ফুলিয়া উবাই আছে গা হানতে কি হানে হানতে নির্ভয়ে চাহেন চারিদিকে বিশ্বম্বর গঙ্গার সুন্দর শ্রুত পুলিন সুন্দর। এ গঙ্গায় হানাত যে দাঁড়ায় হান বই হাজার গা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু অবলোকন করার হান কিন্তু ভয় বলিলেও হান তার হৃদয়গর মাঝে বিন্দু মাত্র নেই। গাবি একজুত দেখে পুলি নেতে চড়ে হবাম্বর করি আইসে জল খাইবারে উর্ধ পুচ্ছ করি কেহ চতুর্দিকে ধাই কেহ বুঝে কেহ শুয়ে কেহ জল খাই দেখিয়া গর্জয়ে প্রভু করয়ে অহংকার মুই সেই বলে বারে বার এই মতে দায়া গেলা শিবাসের গরে কি করিস শ্রীবাসিয়া বলয়ে অহংকারে নিঃসিংহে পুজোয়ে শ্রিনী বাস যেই গরে পুন পুন লাথি মারে তাহার দুয়ারে। চৈতন্য মহাপ্রভু এ সাধে ভক্তি হান দেউহিয়া ভক্তি হান ওরে জগতে প্রচারে হান করিং বলিয়া শ্রীবাস ঠাকুরের মন্দিরের গদিয়া ফল গেতা আনতে শ্রীবাসে যে পির মাঝে নৃসিংহ দেবর পূজা করের নৃসিংহ পূজার শ্রীনিবাস যেই করে করের পুন পুন লাথি মারে তাহার দুয়ারে মহাপ্রভু গিয়া উপির মাঝে গিয়া দুয়ার কার পূজা করর হান্তি কাহারে পূজিস করিস কাহার দিয়ান যাহারে পূজিস তারে দেখো বিদ্যমান তুই কার পূজা করর হান কুমই তোরে রক্ষা করতে ইহার আজি হরি নাম সংকীর্তনে হান নবদ্বীপে বন্ধ অগ বুলিয়া তানু যে কাজিরাঙ্গা বিচারে হান দিলাগা তি বারো এবার দোয়ার হান লাগিয়া ভক্তি ভক্ত রক্ষক গবুলিয়া তি নৃসিংহ দেবর স্তুতি করর হান নৃসিংহ দেবর পূজা করর হান কাহারে পূজা করর হান নুকুল দোরহান খুল খুলিয়া সা তি যে গোটে পূজা কর দিব্য মূর্তি মানুয়া তোর মুঙে হানার মাঝে উবাইয়া আছে।
তাহলে এই যে চৈতন্য মহাপ্রভু জীবের নিত্য কৃষ্ণ দাসত্ব স্বরূপ বিচারে হান করুইয়া জীবে তারে যে হান শিক্ষায় দেখে গেলগা যে জীবের নিত্য দাসত্বই তাহার স্বরূপ হান তাহার নিত্য বা সাময়িক ভূগত্ব অভিমান না নইলতেই মায়াহান মায়াহান তে কি হান মায়াহান বিপদাহান পুরিয়াই আমি কৃষ্ণস্থ স্বয়ং ভগবান এ সঠিক পথে গত্য আমি বিচ্ছুত পড়িয়া গিয়া পড়ির গা ওয়ান আমার মায়ায় করের হান তাই চৈতন্য মহাপ্রভু মাতের হান জীব নিজ নিজ কৃষ্ণ দাসত্ব ভুলিয়া অনাদি বহির্মুখ হইয়াছে সুতরাং মায়ায় হানে সংসারে দুঃখ হানদের হান নিজে কর্তব্য কর্ম হান পাহরিয়া যে বাকা সংসারর প্রতি মুহাপূর্ণ অপর্তারাগা অনাদি বহির্মুখ অপর্তারাগা উপের মাঝে মায়ায় গই তার দুঃখ বুক এটা দের হান জগতর একমাত্র মালিক গ বুক্তা গ অনাদি আদি গোবিন্দ তাছাড়া জগতর আর কোন ক্লেশ হরণকারী বন্ধু নেই তাই মহাপ্রভু যে জীবের আত্মানুভূতি ব্রহ্মানুভূতি জ্ঞান জ্ঞানের চরম কথা তা উপলব্ধি করিয়া জীবে তারা শিক্ষা দিতে গেলগা এহানি তাই চৈতন্য ভাগবত এহানের মাঝে আজি শিল বৃন্দাবন দাস ঠাকুরে পরিষ্কার করিয়া মাতের গাহান যে কাহারে পূজিস করিস কাহার দিয়ান যাহারে পূজিস তারে দেখ বিদ্যমান জ্বলন্ত অনল দেখে শিবাস পণ্ডিত হইল সমাধি ভগ্ন চাহে চারিদিক দেখি বিরাসনে বসি আসি বিশ্বম্বর চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর এ হুঙ্কারে হান শ্রীবাসর আঙ্গিনাগর মাঝে আইহা যেবাকা মহাপ্রভু দেরগা ঐ শ্রীবাস দুয়ারগিতা গাটিয়া ডরপিয়া কার পূজা করর হান নুকুল নুকুলিয়া তিজে গর আরাধনা করর যা দিব্য মূর্তিমান ইয়াতা আছে হাতে এ কথায় আন হুনিয়া শ্রীবাস পণ্ডিতর তা দিয়ানু হান বঙ্গইল হানতে বিরাসনে চার হানতে বিরাসনে বইয়া আছে তাই মহাপ্রভু বিশ্বম্বর শঙ্খ চক্র গদা পদ্মদারি চতুর্ভুজ দয় দরিয়া তা বইয়া আছে গর্জিতে আসে যেন মত্ত সিংহসার বাম কক্ষে তালি দিয়া করয়ে হুঙ্কার যেসাদে নরসিংহ রপহান লইয়া হিরণ্য কৌশিপুরে বধ করেছিল হুঙ্কার করিয়া মহাপ্রভু আজি ভয়ঙ্কর রূপ আহান করিয়া যেমন হুঙ্কার করাত লাগেছে আত্থা নিল দেখি যে তালি দেওয়ার লাগেছে তব এসাতে দেহেরান্তে বাম কক্ষে তালি দিয়া করই হুঙ্কার ডাকিয়াম সুস্তব্ধ হইলা শ্রীনিবাস কিছুই স্তব্ধ হইলা শ্রীনিবাস কিছুই না বলিলা কিছুই কিছুই না হিসপুরে ডাকিয়া বলয়ে প্রভু আরে সে শ্রীবাস শরীর দেখিয়া হইল কম্প শ্রীবাস শরীরে স্তব্ধ হইলা শ্রীনিবাস কিছুই না হিসপুরে ডাকিয়া বলয়ে প্রভু তারে শ্রীনিবাস এতদিন না জানিস আমার প্রকাশ তোর উচ্চ সংকীর্তনে নারার অহংকার ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বপরিবার চৈতন্য মহাপ্রভু শ্রীবাসরে মাতের হান হে শ্রীবাস এতদিনে হান তি মোর স্বরূপ হান নাও দেহেছ তোর এ হুঙ্কার হরিনামে হানার হুঙ্কারে হানা কই আমি বৈকুণ্ঠ বিলিয়া মোর পরিবার পারিষদে তার লস আমি আহেসু হান হানতে তি নিশ্চিন্তে থাক নিশ্চিন্তে আস তুমি মুরে না জানিয়া শান্তিপুরে গেল নারা আমারে এরিয়া সাধু উর্দারি মুদুষ্ট বিনাশিমু সব তুর কিছু চিন্তা নাই পর মুরস্থব মহাপ্রভু মাতে রান কিত্তাও নেই নাডরিয় নাডরিয় যুগে যুগে মিতে আহরি হান তিক্তার কা সাধুয়ে তারে উদ্ধার করানিকা ধর্মহান সংস্থাপন করানিকার বলিয়া অধর্মচারিত তারে মি দণ্ড দেনাকা বলিয়া আহরি আনতে তোমার তা কোন ভয় নেই নির্ভয়ে তুমি এবার মর স্তব করা থাক হানতে এহান চৈতন্য মহাপ্রভু মাতের হান যে এই জগতে হানার মাঝে বিরাট রূপে অবস্থান করে হান ভগবান কৃষ্ণ তার বহিরঙ্গা শক্তির পরিণতি হান সমস্ত জগতে হানার অভ্যক্ত মূর্তিতে বিদ্যমান হয়ে আসে হান অতএব জগতের সমস্ত চরাচর বস্তু বুতাদি শক্তির আধারে অবস্থান করে হান কার ভিতরে বললেতে ভগবানের ভিতরে আর এই দিব্য কলেবরে গল মিয়া জিয়া হ্যাসুহান এ দান্ডাইয়া মিমাতরিয়ান প্রেমের প্রভুরে দেখিয়া প্রেমে কাদে শ্রীনিবাস গুচিল অন্তর ভয় পাইয়া আশ্বাস
প্রভুরে আশ্বাসে আন পেয়া শ্রীনিবাস শ্রীবাস তানুতা আশ্বাস আন পেলা হানতে তানু মাতলা তা তাইলেতে আমি প্রভু যে ভীতিহানার মাঝে যে বইয়াহানার মাঝে আমি আসিলাম এবার আমি আশ্বাসে আন পেয়া প্রভু আমি শান্তি হান পেলাম ভাগবতে আছে ব্রহ্ম মুহ মুহাইফল আসন সেই শ্লোক পরিস্থিতি করেন প্রথম প্রথম পইলা ভাগবতে যে শ্লোকহান আছে ও শ্লোকহান কর করিয়াতি প্রভুর স্তুতিহান কর তাহলে কি হানতে শ্লোকহান বললেতে নৌমিড্য তিহেব্র ভোপুই তৈ ধম্বরায়হ ঘিঞ্জা বসতং সপরিপিচ্ছিয়াহ লসম খায়ং বন্যস্বাজি কবলবেত্র বিশান ভেনুহ লক্ষাশ্রিয়ে মধুপদে পশুপাঙ্গ ঝায়হ অর্থাৎ ব্রহ্মায় মাতেরহান হে প্রভু তি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান তাই আপ তোর স্তুতি বিধানর কাবুলিয়া মি সশব্দ প্রণাম স্তুতি নিবেদন করৌরিহান হে নন্দ নন্দন দিব্য দেহ নব গণ শ্যাম বর্ণ এ মেঘর দেখি আতর যে গাড়িগর প্রভুর পরিধেয় বস্ত্র বিদ্যুতর মতো দীপ্যমান এবং কুষ্ফল বিরচিত কর্ণভূষণ মস্তকর শিকিপুচ্চর দ্বারা প্রভুর যে মুখমণ্ডলর শ্রী সুবামান বৃদ্ধি পার বিবিধ বনফুলে মালায় ধারণ করিয়া এবং বেত বিষণ বেনুর দ্বারা বসিত ইয়া প্রভুর হস্তযুগে গ্লাস দধিমিশ্রিত অন্ন নিয়া সুন্দর প্রভুর সেবার কাবুলিয়া উভয় আসুহান পাড়া আছে এ সেবায় হানাত বিশ্বম্বর চরণে মি নমস্কার করো রিহানে প্রেমাজেতে ভাগবতরে স্তুতি হানে আজি মাতের গাহান তাইলে বিশ্বম্বর চরণে আমার নমস্কার নবগণ বর্ণ পীত বসন যাহাড় সচির নন্দন পাই মুর নমস্কার নবগুঞ্জা শিকিপুচ্চ ভূষণ যাহাড় গঙ্গা দাস শিষ্য পাই মুর নমস্কার বনমালা করে দেখি এতই যাহাড় জগন্নাথ পুত্র পাই মুর নমস্কার কুটি চন্দ্র যিনি রূপ বদন যাহাড় শুন বেত্র বেন চিহ্ন ভূষণ যাহার সেই তুমি তোমার চরণে নমস্কার আজি চতুর্ভুজ রূপে হান যে বাগা শ্রীবাস রাঙ্গিনাথ গিয়া মহাপ্রভু বিশ্বম্বরে দেহইল দেহইয়া এ ভাগবত স্তুতি হান করতে গিয়া প্রভুর দিব্য কলেব দিব্য রূপে হানার স্তুতি হান শ্রীবাসে চারিবেদে যারে গুড়ে নন্দের কুমার সেই তুমি তোমার চরণে নমস্কার ব্রহ্মস্তবে স্তুতি করে প্রভুর চরণে স্বচ্ছন্দে বলয়ে যত আইস বদনে তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি যজ্ঞেশ্বর তোমার চরণ দুক গঙ্গা তীর্থবর জানকী জীবন তুমি তুমি নরসিংহ আজ ভবয়াদি তব চরণের বিঙ্গ হে প্রভু মি আর তা কি হানো মাত্র বললেতে এতদিন হান প্রভুর এ সমস্ত লীলা বিলাসে তা হান্না পিয়া মি হয়তো মায়ামুগ্ধ জীবাগর দিকে আচরণে তা করিয়া গেল গা এবার কাছে আউরি হানতে হাব্বিতায় প্রভু তিয়স থান তোর শ্রী চরণ যুগলে মি কুটি কুটি তোর কুটি 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 নমস্কার শ্রুতি এত আমি করো রিহান ময়া তৎমিদং সর্বং জগত ম্যক্ত মূর্তি না মস্তানি সর্বভূতানি নচান্যং তে অবস্থিতা গীতার মাঝে যে শ্লোকান মাতেছিল এ জগতে হান হাবি জগতে হান মি ব্যক্তই আসুহান এমন কোন জায়গা মি নেই এই যে গীতার শ্লোকে হানা লগে আজ চৈতন্য মহাপ্রভুর যে রূপে হানা ইয়া দেহ লগা সমস্ত রূপে হানি তাই একই স্বরূপ হান সমস্ত জগতে হান বিশ্বম্বর রূপে হান লতা আজি যেমন বক্তয় তারে রক্ষা করা নিকা বলিয়া এবং অধর্মচারী তারে তা দমন করা নিকা বলিয়া চৈতন্য মহাপ্রভু আজি প্রকটিত ইয়া রূপে হান শিবাসরে দেহিল হান এহানেই শিক্ষাহান আহেরান যে কোনো বিপদাহান আহিলে আমি ডরপানি হান না কই এ বিপদে হানাত কিসাদে আমি উত্তরণ নার সঠিক মার্গ সঠিক পথে গো আমার তা বিশ্রানি লাগতই তাই তত্ত্ব দশটা জ্ঞানীর শ্লোকে থাইয়া সুপরামর্শর মাধ্যমে উত্তরিত হইলেই আমার তা ভয় নেই বই নেই বই নেই হান না দিতে মিমুদইতা নাই হান সই নেই হান সই নেই হান এহানেই মহাপ্রভুর দ্বিতীয় অধ্যায়ের মধ্যখণ্ড হানার মাঝে যে শিক্ষাহান দিয়া গেল গা এ শিক্ষাহানে কি হান মাতেন হান মানুষ যা বিপদ আহিতইতা বিপদর গা বলিয়া ডোর পিয়া দোয়ার গাইটে বইয়া থাইল বিপদ না অবজিত ইয়া বিপদে হানাত
কালনির পথান মিনি যেই চেষ্টা করিয়া নিকালাই লাগতই আর এই চেষ্টা আন করানের গেলে গাতে একই মত আদর্শ রথায়া মত পরিবর্তন করিয়া নাইতই তাহলে ভক্তি পরায়ণ জ্ঞানীও তাই একমাত্র মাক্তারাহান গীতার মাঝে তেষাং জ্ঞানী নিত্যুক্ত এক ভক্তি বিশিষ্যাতে প্রিয় হি জ্ঞানী নুহত্য তত্ত্বমহং সচ মম প্রিয় ভগবানে যে মাতেছে তাহলে কুঙ্গম প্রিয় গর্ধান একমাত্র ভক্তি পরায়ণ জ্ঞানী ভক্ত তাই ভগবান অত্যন্ত প্রিয় হান এবং পূর্ণ জ্ঞান সম্পন্ন মুক্ত পুরুষ তাই মহাত্মা গণ যারা সদা সর্বদাই ভগবত কার্যে নিযুক্ত থাইয়া এবং তাদের এই প্রকার সেবায় বিশিষ্ট অংশগ্রহণ কর্তারা তানুরেই ভগবানের প্রিয় পার্শ্বদ বলে মনে কর্তারা হান আমি আহ হাবিয়ে প্রভুর সেবায় থাই প্রভুর নাম প্রচার কৃষ্ণস্তু স্বয়ং ভগবান যেহান চৈতন্য মহাপ্রভুর মত এবং আদর্শে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম আমি যদি ঋষি বাক্য তা প্রচার না করিয়ার তাইলে আমি ঋষির মুক্ত ঋণ মুক্ত রানারিয়ার দেবঋণ মুক্ত রানারিয়ার পিতৃপুরুষ ঋণ মুক্ত রানারিয়ার এ ঋণের তো মুক্ত হইতে গেলে গা আমার তা এ মত পথে গত আমার তাই তো বহু সময় লাগে বহু সময় লাগলেও আমি সদ্গুরুর চরণাপন্নে থাইয়া এহানেই মত্তানাহিত ইহান যে আমি যেহেতু সুযোগ সময় এহান পেইলাম আমি এ সুযোগ ইহান কামে লাগিয়া আমি কৃষ্ণ নামে আশ্রিত হই নামাশ্রিত ইয়া থাইলে আমার মুক্তি আহিতই এহানেই ব্রহ্মাই মাতেছে ইহান যে কিহান বললেতে যে মুক্তি আল তাই কুটি জন্মে তর্ক বিতর্ক থাইয়া ব্রহ্মজ্ঞান ল যেহান মুক্তি হান নাইতই এই কহে নামাবাসে মুক্তি হান আহিত ইহান এহানেই সত্য হান এহানেই সঠিক হান এহানার থাইয়া আমি আমার মতপথে থাইয়া আমি চৈতন্য চেতন্য দর্পণ মার্জন বব ধাবাগ্নি মহানির বাপনং বলে মাতে সেহানতে আমার এ বিশ্বের বব ধাবাগ্নি হানাত্ম উদ্ধারণিকা বলিয়া নামাশ্রয়ে থাই এহানেই লগিয়াই আজিকার ভবতী ভারত মিলিয়া যে হান শ্লুক খান ভগবানে মাতেছিল মম জুনি ঝুনির্ম রদ্র ব্রহ্ম তস্মিনং গর্বং তদাই মহম সম্ভব সর্বভূতানাঙ্গত ভবতী ভারত অর্থাৎ সর্বং খালিদিয়ং ব্রহ্ম এ জগতে হান ব্রহ্মময়হান এ জগতে হানার এমন কোন জায়গা নেই যে হানার মাঝে মি নেই আর মোরে বাদ দিয়া তুমি যে কর্তারাই কোনো কিছু আহান উহানো সম্ভব না গই হাবিগদৌ তোমার সমস্যা আছে হাবিগদৌ মোরেই আছে হান হাবি সমর্পণ মরাঙেই হইতো ইহান সুতরাং মর আশ্রয় করিয়া মরাং থাই এহান অনাদিরাদি গোবিন্দ অর্জুনরে উপলক্ষ করিয়া আমারে যে হান মাতেছিল শততং কীর্তয়ন্তং মাং যত্রতন্ত্র দৃঢ়ব্রতা নমস্তেশ্য মাং বক্তা নিত্যযুক্তা উপাসতে আমি আহ হাবিয়ে যদি এপির মাঝে একত্রিতভাবে আশ্রয় করিয়া থাহা পারিয়ার তাহলে আশ্রয় করিয়া বোঝে তাকে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরিয় কারণ আশ্রয় করা নিয়ান হিকিক আশ্রয় করিক সদ্গুরুর চরণাশ্রয়ে থাক আপন আপন গুরু গোস্বামী পাদর কৃপা হাবির গজে বরিষিত হক হাবির জগতে হানার মাঝে এবাকা পিতৃলোক বুলিয়া আমার যে আপা পপার আমার পূর্বাপর রীতিরীতি হান মান্ডবে মান্ডবে আমি আমার জ্ঞাতি গোষ্ঠীর উদ্দেশ্যে আমি আমার যে এবাকা বৈষ্ণব সেবা চালাসি আপামর আমার কুল কুটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং আমার যত সমস্ত আপা বপা জ্ঞাতিবর্গ যেটা আসি আমি তানুর পিতির উদ্দেশ্যে তর্পণ করিয়া অনাদিরাদি গোবিন্দের কৃপায় তানু যেন বিষ্ণুর পাদপদ্মে গিয়া প্রভুর বৈকুণ্ঠবাসী হইয়া তানু বা প্রভুর সেবা করিয়া থাপার তারা জগজ্জীব হাবি উদ্ধার হইক হাবি প্রভুর কৃপা হাবির গজে প্রভুর কৃপা বরিষিত হক এহানেই কাম অনাহান করিয়া মি আজিকার মতো আর দীর্ঘায়িত না করৌরি এপিতে মি বিদায় নেউরি গিয়া জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম 282 নম্বর শ্লোক পেয়া দ্বিতীয় অধ্যায়র পরবর্তীতে আমার পাঠক মহোদয় আহিতাই আমি দৃঢ় করি তানুরাঙ্ক করিয়া আকর্ষণ করতে নাই এ আশা এ কামনায় থাইল মর্তা মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে মোরে এ ত্রুটি বিচ্যুতি তত্ত্বপুরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া পরবর্তীতে যাতে আমি আপনার কাছে সেবাত অংশগ্রহণ করে পারি হামি মোরে আশীর্বাদ দেওয়া দিবাং বাঞ্চা
কল্পতরু বসেচ্চ কৃপা সিন্ধুব্যয়ে বস পতিতানাং পাবনাব্য বৈষ্ণবাব্যই নমো নম। শরণাগতি আইয়া চৈতন্য চরিত্রামিতে মাতেরাং সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে সারয়, মায়ামুগ্ধ জীবের নাহি স্বতঃকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। তাহলে জীবের কৃপায় যেহেতু বেদপুরাণ শাস্ত্র এটা নির্ণয় হচ্ছে, আমার স্বার্থেই সমাজের স্বার্থেই আমার তা বেদপুরাণ এটা অধ্যয়ন করানি লাগে, আহাবি আপন আপন গৃহে থাইয়া শাস্ত্র এতারে আমি শাস্ত্র এতারে থইক, শাস্ত্র এটা তাম করিক, তাম করিয়া নিজের জ্ঞান আহরিত করিক, সদ্গুরু চরণাশ্রয়ে থাইয়া সৎসঙ্গ করিক, এহা হইলেই কৃষ্ণ বহির্মুখ আমি আনাইতা নাই, আমার সঙ্গর ভিতরে থাইয়া আমি সময়ান পরিবর্তন হইয়া নিজরে নিজের স্ব সাধন উচিত জায়গাত ফো করে পারতা নাই। রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী বলো বলো হরি হরি বলো, বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ, বলিহি প্রভু নিতাই চৈতন্য অবধৈত শ্রীরাধারানী কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি, রাধে রাধে।